আমরা এই যে ঈদ মিলাদুন্নবী আমাদের সমাজে একেবারে ঘটা করে পালন করা হয় ধুমধামের সহিত, সারা বছর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মানার কোনো তোয়াক্কা নেই। অধিকাংশ মানুষ নামাজ পড়ে না এবং ওই বেনামাজিগুলোই দেখবেন বেশি করে ঈদ মিলাদুন্নবী নিয়ে ব্যস্ত থাকে। শুধুমাত্র এই বারোই রবিউল আউয়ালে তাকে দেখবেন রোজা রাখতে, শুধুমাত্র এই বারোই রবিউল আউয়াল রাত্রে দেখবেন তাকে জিকির আজকার করতে, পরের দিন আর তার কোনো খোঁজ খবর থাকে না। এই ঘটা করে এক রাত্রি নবী প্রেম দেখানো এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আর এই যে মিলাদটা আমাদের সমাজে হচ্ছে, এটা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে থাকেন, তার সাহাবায়ে কেরাম করে থাকেন, তাহলে আমরা করতে পারবো, এটার দ্বারা নেকি হবে। আর যদি তারা না করেন তাহলে এটা যদি আমরা করি তাহলে নেকি হবে না, এটা কি হবে? গুনাহ হবে। কেন? তখন এটা বিদআত হয়ে যাবে। কি হবে? বিদআত হয়ে যাবে। বিদআতের আরেকটা সংজ্ঞা ওলামায়ে কেরাম বলছেন যে দলিলবিহীন কাজ, দলিলবিহীন কাজ যেটা ইবাদত হিসেবে করা হয় সেটাই হলো ঈদে মিলাদ, সেটাই হলো বিদআত। দলিলবিহীন কাজ যেটা ইবাদত মনে করে করা হয় সেটাই হলো বিদআত। এখনই আমাদের সমাজে যে ঈদে মিলাদুন নবী থেকে শুরু করে আমভাবে সারা বছর ধরে মিলাদ পালিত হয়ে থাকে, এই সমস্ত ভাইয়েরা যারা এই মিলাদগুলো করছেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশের যে আয়াত, ওই আয়াত এবং হাদিসগুলো দিয়ে তারা মিলাদকে জায়েজ করার চেষ্টা করেন। বাস্তবে তাদের এই যে দলিল গ্রহণ এটা হলো অপব্যাখ্যার শামিল। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াতটি নাজিল হয়েছিল, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেছিলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে বলা হয়েছে হে ইমানদারগণ তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত ও সালাম পেশ করো। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার উপরে সালাতে নামাজের ভিতরে সালাম পেশ করে থাকি। কখন? তাশাহুদে। আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আস-সালামু আলাইকা আইয়ুহান নাবী। তো আল্লাহ তাআলা বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সালাম তো হয়ে গেল, আসসালামু আলাইকা তো বলি আপনার উপরে, কিন্তু আমরা সালাত বা রহমতের দোয়াটা কিভাবে করব হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিক্ষা দিলেন দরুদে ইব্রাহিম। কি শিক্ষা দিলেন? দরুদে ইব্রাহিম বললেন যে তোমরা সালাতে এটা বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এর আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে বারোই রবিউল আউয়াল আমার জন্মদিবস অথবা অন্য কোনো কিছু উদ্বোধনের সময় তোমরা মিলাদ করিও আর সেইখানে এইভাবে তোমরা মিষ্টি খাইও এবং এইভাবে আমার নামে মিলাদ দিও না, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা সালাতে, আজকেও যখন জুমার নামাজ পড়বেন দ্বিতীয় রাকাতে শেষ বৈঠকে আপনারা কি করবেন? তাশাহুদ পড়বেন, তারপর দরুদ ইব্রাহিম পড়বেন, তারপর দোয়া সূরা পড়ে তারপরে আপনি সালাম ফিরাবেন। তো সম্মানিত ভাইয়েরা, এ আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন তার বাইরে আমাদের সমাজে যেই ঈদে মিলাদুন নবী চালু আছে এটা কোরআন ও হাদিসের দলিল বহির্ভূত হওয়ার কারণে এটা সম্পূর্ণ বিদাতের অন্তর্ভুক্ত, সম্পূর্ণ বিদাতের অন্তর্ভুক্ত। আপনি কতদিন ধরে আছেন এই সৌদি আরবে, দেখেছেন কি কোনো সময় এদেশের লোকেরা বা আলেম ওলামারা এই ঈদে মিলাদুন নবী পালন করছেন? করেন না। কেন করেন না? কারণ এটা কোরআন ও হাদিসে নেই। যেহেতু নেই সেহেতু এটা করা একটা বিদআত, নতুন সংযোজন, ফলে ধর্মের মাঝে নতুন সংযোজন, এটা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। আপনার কাছে একটা পরিপূর্ণ পানির মগ আছে, জগ আছে অথবা একটা গ্লাস আছে, আপনি যদি এইখানে নতুন করে পানি ঢালেন তাহলে থাকবে কি? না, অতিরিক্ত পানিটা পড়ে যাবে। এজন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন,
মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়া রাদ্দুন, যারা আমাদের এই দিন ধর্মে এমন কিছু নতুন সংযোজন করে যা তার অন্তর্ভুক্ত নয়, তার দল তার অন্তর্গত নয়, ফাওয়া রাদ্দুন, সেটা বাতিল পরিত্যাজ্য, ওটা গ্রহণীয় হবে না, ওটা বাতিল হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ঈদে মিলাদুন্নবী এটা নতুন ভাবে সংযোজিত হয়েছে, যার দলিল কোরআন ও হাদিসে নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সাবধান সতর্ক থাকবে ধর্মের মাঝে নতুন কিছু সংযোজন করা থেকে, এটা উনি নিষেধ করেছেন। আর বলেছেন, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ ধর্মের মাঝে নতুন সংযোজিত প্রত্যেকটা বিষয় হলো বিদআতের অন্তর্ভুক্ত। আমাদের সমাজে বলে বিদআত হলো দুই প্রকার, একটা হলো হাসানা একটা সাইয়া। আরে ভাই, খারাপ ভাষা পেশাব বা পায়খানার কোনটা ভালো? কি ওই নোংরা জিনিসের পুরোটাই খারাপ, ওর চাইতেও বেশি খারাপ বিদআত, কারণ এটা ধর্মের মাঝে আপনি সংযোজন করছেন যেটা অনধিকার চর্চা, এবং আল্লাহ ও রাসূলের দ্বীনের মধ্যে আপনি কিছু ঢুকিয়ে দিচ্ছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, ধর্মের মাঝে প্রত্যেকটা নতুন জিনিসই হলো বিদআত, কুল্লা মুহদাসা অকুল্লা বিদাতিন দলালা, আর প্রত্যেক বিদাত হলো গোমরাহী। আমাদের দেশের লোকেরা বা মলবিরা কি বানিয়েছে, বেদাত কয় প্রকার? দুই প্রকার, বেদাতে হাসানা বেদাতে সাইয়া। আর আল্লাহ রাসূল বলছেন কি, কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বেদাত হলো গোমরাহী। তাহলে বেদাত ভালো মন্দ কিছু নেই, ধর্মের মাঝে সকল প্রকার বেদাত গোমরাহী। অকুল্লু দলালাতিন ফিন্নার, আর যত প্রকার গোমরাহী আছে কোথায় যাবে, জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য আপনার ঈমান আমলকে আপনাকে ঠিক করতে হবে। আপনি যেরকম ডিউটি করার পরেও খুঁজে নিচ্ছেন যে আরো কোথায় ওভারটাইম করা যায়, কিছু কাজ করে টাকা পয়সা ইনকাম করা যায়, ওই রকম আপনাকে খুঁজে নিতে হবে যে আমি যে দিন ধর্ম পালন করছি সেটা সঠিক কিনা। ওইখানে যেরকম পরিশ্রম দিচ্ছেন, তারপরে ওইখানে যেরকম শ্রম দিচ্ছেন, টাকা পয়সার দরকার হলে ওইখানে যাচ্ছেন, তারপরে 5 টাকা ভাড়া দিয়ে যাচ্ছেন, আবার 5 টাকা ভাড়া দিয়ে আসছেন, তো ওই রকম সম্মানিত ভাই, আপনার দিন ধর্মটা যাচাইয়ের জন্য যদি টাকা লাগে, সময় লাগে, পরিশ্রম লাগে, আপনাকে দিতে হবে, কারণ এটা আপনার পরকালীন অনন্তকালীন জীবনের জন্য একটা পাথেয়। সম্মানিত ভাই, তো যাই হোক, যেটা বলছিলাম যে এর কোনো দলিল ঈদে মিলাদুন্নবী যেটা আমাদের সমাজে হয়, এর কোনো দলিল আল্লাহ তাআলা নাজিল করেননি, আর নবী মুহাম্মদ রাসূল সাল্লাম এটা আমাদেরকে দেননি, এবং তিনি নিজে কোনো সময় পালন করেননি, পালন করতে বলেননি। আর আল্লাহ বলছেন, রসুল যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় মহান রব্বুল আলামিন অত্যন্ত কঠিন শাস্তিদাতা। যদি সীমানার গণ্ডি পেরিয়ে যাও, শরীয়তের যে গণ্ডি আছে তাওহীদ আর সুন্নাহ, আর এ থেকে বের হয়ে যদি তুমি শিরক আর বিদআতের দিকে চলে যাও, তাহলে জেনে রাখো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় মহান রব্বুল আলামিন কঠিন ও কঠোর শাস্তিদাতা, নাউযুবিল্লাহ। সূরাতুল হাসর 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন আদর্শ হিসেবে, উন্নত আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে, সাহাবায়ে কেরাম তাদের জীবদ্দশায় 110 হিজরিতে, 110 হিজরিতে লাস্ট সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন। এই 110 বছর পর্যন্ত কোন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এইভাবে ঈদে মিলাদুন নবী পালন করেছিলেন কি, ইতিহাস পড়ে দেখুন, করেননি। যার ফলে আপনি যদি করেন তাহলে সেটা নতুন হবে, আর ধর্মের মাঝে নতুন জিনিস বিদাতের অন্তর্ভুক্ত, যার পরিণাম জাহান্নাম। আর এটার আদর্শ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, ঈদে মিলাদুন নবী রাসূল সাল্লাম দিয়ে যাননি, সাহাবায়ে কেরাম দিয়ে যাননি, কেউ দিয়ে যাননি এটা, ফলে তারা এই ক্ষেত্রে আমাদের থেকে মুক্ত। তারা কিন্তু এর দায়ভার নেবেন না, আপনাকে এই বেদাতের দায়ভার আপনাকে বহন করতে হবে। আমাদের আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহান রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে উন্নত উত্তম আদর্শ। আদর্শ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি করেছেন, করেন, করেননি, করা যাবে না।
লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু ভালো পাওয়ার আশা করে, পরকালের দিবসে ভালো কিছু পাওয়ার, নেকি পাওয়ার অথবা জান্নাত পাওয়ার আশা রাখে, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করে। ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, পরকালে আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা রাখে, তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে উন্নত আদর্শ রয়েছে, তাকে ফলো করলে তুমি আল্লাহর কাছে জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত। এরপরের হাদিসটি আমরা অলরেডি বলেছি এখানে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ধর্মের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ধর্মের মাঝে নতুন কিছু সংযোজন করলে সেটা প্রত্যাখ্যাত হবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোন কাজ করলো যেটা আমাদের দিন ধর্মে নেই, আমাদের ধর্ম বলে সে করছে কিন্তু ধর্ম সেটাকে এলাও করে না, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, পরিত্যাজ্য, গ্রহণীয় হবে না, বরং গুনাহ হবে। সেটা আগামী সপ্তাহে যখন আসবো ইনশাআল্লাহ তখন সেটা আপনাদেরকে বলবো কেন আপনার গুনাহ হবে। সম্মানিত ভাইরা, হাদিসটি সহিহ মুসলিমের 3242 নম্বর হাদিস। তো আশা করি প্রাথমিক কথা আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। তাই এরকম মিলাদ থেকে বিরত থেকে সকাল সন্ধ্যা 10 বার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত সালাম পেশ করবেন সকাল সন্ধ্যা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পেশ করে, বিনিময়ে আল্লাহ 10 বার তার উপরে রহমত নাজিল করেন। কিন্তু তরিকাটা এই এক রাত্রে আর সবাই মিলে বসে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এই তরিকা নয়। তরিকাটা হলো ফজরের নামাজের পরে আপনি বসে, অথবা আপনার ডিউটি থাকলে ডিউটিতে যাচ্ছেন, তখন আপনি 10 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম পেশ করুন। সন্ধ্যায় আপনি 10 বার সালাত ও সালাম পেশ করুন, দুপুরে করুন, তাতেও কোনো সমস্যা নাই। বিশেষ করে জুমার রাত্রিতে বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশ করার একটা আলাদা হাদিস বর্ণিত হয়েছে। তো সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিনের জন্য খাস না করে দিই। আমার চলা ফেরা মানে মুহূর্ত, প্রতিটা মুহূর্ত আমার চলবে কার তরিকায়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। মসজিদ থেকে বের হবেন, কি বলবেন? বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসালুকা মিন ফাযলিক, কার তরিকা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। বাম পা দিয়ে বের হবেন, ডান পা দিয়ে ঢুকবেন, কার তরিকা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। বাসায় যখন রুমে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন, কার তরিকা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। যখন বাসায় ঢুকবেন, দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসালুকা খাইরাল মাওলাজি ওয়া খাইরাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়া লাজনা বিসমিল্লাহি খরাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা, এই দোয়া পড়ে ঢুকবেন। যখন বের হবেন বাসা থেকে, তখন দোয়া পড়ে বের হবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা আল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সব জায়গায় দোয়া আছে, নবীর তরিকা আছে, কিন্তু ওগুলো তরিকা আমাদের জানা নেই। কিছু মহল আছে ডিজিটাল পদ্ধতিতে, এক রাত্রে ইয়া নবী দিয়ে দিল শেষ, ওইভাবে জান্নাত পাওয়া সহজ নয়, এত সহজ নয়। আপনি কি মনে করেছেন যে আপনি এই শুধু এক রাত্রি মিলাদ করলেন, আর নামাজ রোজা কিছু নাই, নবীর তরিকার কোনো খবর নাই, আপনি জান্নাতে চলে যাবেন? জান্নাত অতি মহামূল্যবান জানিস, পৃথিবী সবকিছু বিক্রি করে দিল, জান্নাতে একটু জায়গা পাওয়া যাবে না। আর আমরা জান্নাতকে এত সহজ মনে করি যে মনে হয় ডাইল ভাত এটা না, আপনাকে জান্নাতের জন্য পরিশ্রম করতে হবে, আর আপনার নেক নিয়ত থাকলে আল্লাহ বাকিটাতে বরকত দান করবেন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন যত প্রকার বিদআত আছে সেগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন, এবং তাওহীদ ও সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করেন, শিরিক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।